বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। অনেকদিন পর আমি তোমাদের মাঝে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে তো শেষ শুক্রবার, একটু দেরিতে ঘুম থেকে উঠলাম আর নাস্তা খাচ্ছিলাম, টিভি দেখছিলাম তিনজনে আমরা। তাই টিভি দেখতে দেখতে হঠাৎ মনে হলো আমরা এক্ষুনি বের হয়ে যাব, সে ঢাকার টিএসসির উদ্দেশ্যে। যেই ভাবনা সেই কাজ, আমরা ঘর থেকে বের হয়ে গেলাম, কিন্তু তার আগে আমাদের যেতে হবে সেই নিউ মার্কেটে। তাই আমরা সেই নিউ মার্কেটে গেলাম আর কি। আর টিএসসিটা তো হচ্ছে আমার খুব ভালো লাগার একটা, পছন্দের একটা জায়গা আমার এবং তোমাদের দাদার, কারণ বিয়ের আগে আমরা অনেকবার গেছি সেইখানে। আর টিএসসিতে এবার নিয়ে আসলাম আমার মেয়েকে, এবং এই দিনে মেয়েকে নিয়ে যাওয়াটা আসলে বিশাল একটা আনন্দেরই ব্যাপার আর কি। আর কেন আসলাম তোমরা সেটা ভিডিও দেখেই বুঝতে পারছো আর কি। আর এখন তোমরা সবাই জানো কম বেশি যে বাংলাদেশের যে অবস্থা আর কি, সেই প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে এবং সেটা খুব ভয়াবহতা একটা রূপ ধারণ করছে, এবং সেটা তোমরা সংবাদপত্রে সবাই দেখতে পাইছো আর কি। আর এই যে প্রাকৃতিক দুর্যোগটা হওয়াতে না, আমি একদমই হতাশ হয়ে পড়ছিলাম। তোমাদের দাদার সাথে আমরা কথা বলছিলাম, আমি ঘরে যখন ছিলাম থাকতাম তখন, যে আমাদের দেশে এখন এই অর্থনৈতিক যে অবস্থাটা সেটা খুবই খারাপ অবস্থা, আর এই সময় ঠিক এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ, সেটা আসলে এই যে কি হবে, হ্যাঁ খুব হতাশা বোধ করছিলাম আর কি। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো, এখানে আসার পর আমার হতাশা একদম দূর হয়ে গেছে। আমি এই দৃশ্য দেখার পরে আমার ভিতরে একদম হতাশার কোনো চিহ্ন মাত্র ছিল না আর কি। তা তোমাদের দাদাকে বলছিলাম যে, এবং খুব আনন্দও লাগছিল যে দেখো কত মানুষ সেই সব মানুষদের পাশে দাঁড়াইছে, আর এটা কিন্তু কোনো সাহায্য না, কোনো সহযোগিতা না। আমি মনে করি এটা কোনো সাহায্য না। এখানে আমরা যেমন, আমরা যে কোনো বিপদ আপদে আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়াই, ঠিক তেমনভাবেই এই বন্যার্তকদের পাশে প্রত্যেকটা মানুষ দাঁড়াইছে। কোনো লোক দেখানোর বিষয় ছিল না, আর এখানে কোনো ধর্ম বর্ণ কিচ্ছু ছিল না, সবাই মানে যে যতটুকু ক্ষমতা আছে, যার যতটুকু ই আছে, ঠিক সেইভাবে সবাই সবার পাশে দাঁড়াইছে আর কি, সেসব বন্যার্তকদের মানুষের পাশে আর কি। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে আর কি। এত লোক, মানে হাজার না লাখ লাখ লোক, মানে হাঁটা যাচ্ছিলো না। আসলে আমরা তো এইভাবে ভিডিও করি নাই, তাই তোমাদেরকে আর কি দেখাতে পারছি না। তো এই জিনিসগুলো দেখে এত আনন্দ হচ্ছিলো না, এবং গর্ববোধ হচ্ছিলো যে আমাদের মতো একটা গরিব একটা দেশ, হ্যাঁ আমাদের আসলে কিচ্ছু নাই, কিন্তু আমাদের আসলে ভিতরে যে ইচ্ছা শক্তিটাই, এটা দিয়ে না আমরা বড় বড় একটা কাজ করে ফেলি হঠাৎ করে। মানে আমার মানে এই যে কয়েকদিনের আগের ঘটনা বা আজকের ঘটনা, এই সব কিছুই আর কি। তাই ওটাই, এবং তোমাদের দাদাকে বলছিলাম যে আমার আসলে সত্যিই খুব গর্ববোধ হচ্ছে যে আমরা গরিব হতে পারি, হ্যাঁ কিন্তু আমরা কী করি, আমরা মানুষ হিসেবে কিন্তু শ্রেষ্ঠ, আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই আর কি। এইসব বিভিন্ন কথাবার্তা বলছিলাম, আর আমি তো অত সুন্দর করে কথা বলতেই পারি না, আর পাশেই হচ্ছিল একটা কনসার্ট, তাই ভাবলাম যে কনসার্টটা একটু দেখেই যাই। তাই সেখানে খুব দারুণ দারুণ গান হচ্ছিল, সেই গানগুলোও শুনলাম। আর এইখান দিয়ে দেখো সে যাচ্ছে, সেই একটা গাড়ি যাচ্ছে আর কি, এবং সে গাড়ি ভর্তি করে জিনিস নিয়ে যাচ্ছে, কোনো প্যাকেট না কোনো কিছু না, যে যেমনভাবে দিছে ঠিক তেমন করে গাড়ি ভরে ভরে সেই সব বন্যার্তদের, মানে যেখানে বন্যা হয়েছে সেইখানে নিয়ে যাচ্ছে। তো এইগুলো দেখো খুবই আসলে খুব গর্ব করার মতো, মানে মানে মনে হচ্ছিলো খুবই আসলে গর্ববোধ হচ্ছিলো এসব যখন দেখছিলাম আর কি। আর মেয়েকে তো আসলে ওইভাবে কিছু শিখাইতে পারবো না, এগুলো স্বচক্ষে, যে মুখে যতই যা বলি না কেন, স্বচক্ষে একটা দেখে কোনো কিছু শিখানো। আর মেয়েকে বলছিলাম, মা এবার কিন্তু এই মাসে কিন্তু কোনো ধরনের ভালো মন্দ কিন্তু খেতে পারবো না, মানে আমার মেয়ের যে চাহিদা যে খাবারগুলো, ও বলছে কোনো সমস্যাই নেই মা। হ্যাঁ, তার এটাও খুব ভালো লাগছিলো যে আমার মেয়েও এভাবে তাদের পাশে একটু দাঁড়াইছে আর কি। এই তো বন্ধুরা, আর লাস্টে একটা গান রাখলাম, সে গানটাও তোমরা একটু শুনে নাও, ঠিক আছে? আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়। Hey, let's get there.